বর্তমানে যেখানে ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হতে চলেছে সরকারি স্কুলগুলি, সেখানে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দেখলে অবাক হবেন যে কেউই। হ্যাঁ, আমরা বলছি ঘাটাল প্রসন্নময়ী বালিকা বিদ্যালয়ের কথা। এটি একটি প্রাথমিক স্কুল। এখানের যে ছাত্রছাত্রীর সংখ্যা তা মহকুমার প্রায় অনেক সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাকেও হার মানাবে। এমনকি অনেক হাই স্কুলেও কিন্তু এত ছাত্রছাত্রী নেই। আমি সুইচি রায়, আমার সাথে রয়েছেন রবীন্দ্র কর্মকার। স্থানীয় সংবাদ থেকে আমরা এখন রয়েছি ঘাটালের প্রসন্নময়ী স্কুলে। আমার মেয়ে শিশু শ্রেণীতে পড়ে, আরুষি সান্দ্রা। এই স্কুলের টিচাররা খুব ভালো, খুব যত্ন সহকারে পড়ায়। আর এখানে দেওয়ার কারণ এটাই, এখানে আমাদের ওখানে সামনে প্রাইমারি স্কুলের থেকে এখানে ছাত্র সংখ্যা বেশি। এখানে স্কুলটা খুব ভালো, যেহেতু পড়াশুনো খুব ভালো হয়, বাইরের সাবজেক্টও পড়ানো হয়। সেখানে তো শুধু স্কুলের যেই সব বই সেগুলোই পড়ানো হয়, তাও হাফ দিন ক্লাস হয় না। এখানে স্কুলে পড়াশোনাটা ভালো হয়। এখানে সরকারি স্কুলে প্রত্যেকটা টিচারই খুব যত্ন সহকারে প্রত্যেকটা বাচ্চা, লাস্ট বেঞ্চে যে বাচ্চা বসলেও সে বাচ্চাকেও প্রত্যেকটা খাতা চেক করা হয়, মানে ভালো করে দেখাশোনা করা হয় প্রত্যেকটা বাচ্চাকে। আমার নাম তৃপ্তিচন্দ, আমি ঘাটাল প্রসন্নময়ী জুনিয়র বেসিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অন্যান্য ঘাটাল মহকুমায় এত ছাত্র সংখ্যা নেই। আমাদের স্কুলে এর আগে 2021 সালে ছাত্র সংখ্যা 416 জন ছিল, কিন্তু আমাদের এই বিল্ডিংটা ভেঙে যাওয়ার জন্য আমাদের অফিসিয়ালিভাবে ছাত্র বেশি ভর্তি করতে দেয়নি। এখন ছাত্র সংখ্যা 337 জন। আমি কৃষ্ণা দে প্রামাণিক, ঘাটাল প্রসন্নময়ী স্কুলের সহশিক্ষিকা। তো আমি এখানে এত স্টুডেন্ট সংখ্যা বেশি অন্যান্য স্কুলের থেকে, বা এখানে এত বেসরকারি স্কুল আছে তার সত্ত্বেও কেন এখানে বেশি, এটার আলাদা কোনো রহস্য নেই। এটা স্বাভাবিকভাবেই আমাদের এখানে যেসব স্টুডেন্টের যে পড়ানো হয় সরকারি বই ছাড়াও আমাদের অন্যান্য রেফারেন্স বুক পড়ানো হয়, তার সাথে আমাদের এখানে লাইব্রেরি আছে, এইসবের জন্য একটু আমাদের এক্সট্রা যে সমস্ত ক্লাসগুলো সেগুলো আমাদের করতে হয়। সোমা দাসপাল, এই প্রসন্নময়ী বিদ্যালয়ের সহশিক্ষিকা। এই বিদ্যালয়ের ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, গুরু শিক্ষক যে সম্পর্কটা, সেটা খুবই প্রাঞ্জল এবং আমরা বন্ধুর মতো নিজের বাবা মার মতো ভাবে মেশার চেষ্টা করি। অর্থাৎ শিক্ষক অভিভাবক ছাত্র এই সম্পর্কটা খুবই হচ্ছে প্রাঞ্জলভাবেই আমরা হ্যান্ডেল করি এবং ট্যাকেল করি। এইভাবে আমাদের ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্কের জন্যই আমাদের স্কুলের এত বড় উন্নতি, এবং ভবিষ্যতে যদি আরও ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি সেদিকে আমরা লক্ষ্য দেব। আচ্ছা, আমাদের স্কুল অনেক মানে হিউজ পরিমাণ স্টুডেন্ট থাকার ফলে এবং বিল্ডিংয়ের অভাব থাকার ফলে যেটা হচ্ছে, আমরা ভালো করে ছাত্রদের পরিষেবা দিতে পারছি না। যাতে এই মানে বিল্ডিংয়ের কাঠামোটাকে আরও যাতে উন্নত করা হয় এবং যাতে নতুন বিল্ডিং তৈরি করে আরও আমরা যাতে মানে কাঠামোকে আরও যাতে উন্নত করে প্রশাসন যাতে আমাদেরকে পরিষেবার সুযোগ করে দেয় সেই ব্যবস্থা করলে আমাদের খুব ভালো হয় আর কি। আরও ভালো করে পড়াশোনা আমরা ছাত্রদেরকে আরও ভালো করে পরিষেবাটা দিতে পারবো এবং তাদের মান উন্নত করতে পারবো, এই আহ্বান আমরা প্রশাসনের কাছে রাখছি আর কি। আমার নাম নাড়ুগোপাল দলুই, আমি এই স্কুলের ঘাটাল প্রসন্নময়ী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক আর কি। তাহলে সমান ন ভাগে তিন ভাগ, তাহলে কটা ফুল রং করবো? তিনটে ফুল রং করবো। এখান থেকে আমরা তিনটে ফুল বেছে নিয়ে
Thank you.